গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, আশা করি তোমরা বুঝতেই পারছো। আর প্লিজ, যারা আমার চ্যানেলে নতুন তারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলে। চলো ভিডিওটা স্টার্ট করা যাক। সিরাম লাগিয়ে নেবো। সিরামটাকে ভালোভাবে লাগিয়ে নিতে হবে। তারপর আজকে হাইলাইটটা আগে করব, একটু গ্লোই একটু গ্লোই গ্লোই মেকআপ করব। তারপর আমরা এই আইকনিকের হাইলাইটারটা লাগাবো। আশা করি তোমরা শুনতে পাচ্ছ, কোনো প্রবলেম হচ্ছে না। রাস্তার সামনে একটু আওয়াজ হবে, একটু অ্যাডজাস্ট করে নেবে। যেখানে যেখানে দরকার আমি সেখানে সেখানে লাগিয়ে নেবো। ভালোভাবে যাতে একটু গ্লোই মেকআপ হয়, হাইলাইটার ফাউন্ডেশনের আগেও লাগাতে পারি। আচ্ছা, ফাউন্ডেশনের আগে আমরা একটু কালার কারেক্টার করে নেব। যে জায়গাগুলো আমাদের প্রবলেমেটিক এরিয়া সেই জায়গাগুলো। রাস্তার সামনে বাড়ি, একটু আওয়াজ হলে একটু অ্যাডজাস্ট করে নিও প্লিজ। একটু আওয়াজ হবে, যেখানে যেখানে দরকার সেখানে সেখানে আমাদের কালার কারেক্টার করতেই হবে। এরপর আমরা ফাউন্ডেশন ডট ডট করে আমি লাগিয়ে নিয়েছি, আমি ব্লেন্ড করে নেবো ভালোভাবে। আমি ভিডিওটা ছোটো বানাচ্ছি যাতে তোমাদের সুবিধার্থে। তোমরা তো এমনি জানোই, যারা যারা বিগিনার্স আছো আশা করি বুঝতে পারছো। আজকে শুধু নিউ লাগালো আমি হাইলাইটারটা আগে, যাতে আমার মেকআপটা একটু গ্লোয়িং হয়। আচ্ছা, গলায়ও লাগিয়ে নিচ্ছি। গলায় এইভাবে এইভাবে তোমরা টেনে টেনে করবে, ঠিক আছে? এরপর আমি কনসিলার লাগিয়ে নেব। যেখানে যেখানে দরকার সেখানে সেখানে, সাথে কন্ট্রোলিংও করে নেবো একটু আমি, কারণ আলাদা আলাদা দেখালে তো অনেকটা বড় হয়ে যায়, তার থেকে একসাথেই করে নেওয়া ভালো, বুঝতে সুবিধা হবে। বুঝলেই হবে। বুঝতে পারছ কিনা? সাথে কন্ট্রোলিংয়ের পর মাঝখানটা আমরা হাইলাইট করব। এবারে ব্লেন্ড করো ভালো ভালোভাবে, সব কিছুই। ঠিক আছে, ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। এরপর আমরা পাউডার লাগিয়ে নেব। তো কনসিল করা হয়েও গেছে, তাই জন্য যেখানে যেখানে দরকার সেখানে সেখানে পাউডার লাগিয়ে নেব। একসাথে করে নিলে টাইমটাও বেঁচে যায়, আর দেখাতেও পারি যেটা আমি ভুল করতাম, ওই জন্য একসাথে করে নিয়েছি। এবারে সেট করে দিলাম আমি, এবার আমি আই মেকআপে চলে যাব। তার জন্য
চোখের তলায় আমি বেশি করে পাউডার দিয়ে দেবো, যাতে কোনো ফল আউট হলে আমি পরে ঝেড়ে ফেলতে পারি। আজকে আমি একটা নতুন প্যালেট থেকে আই মেকআপ করব, কিন্তু পরের ভিডিওটাতে আমি এটাতে রিভিউ দেবো যে কেমন। ঠিক আছে, ফার্স্টে একটা হালকা আমি পিঙ্ক কালারের শেড নিয়ে নিয়েছি। পিঙ্ক কালারের শেড নিয়ে অল্প অল্প করে আমি ব্লেন্ড করছি মেকআপটা। এরপর আমরা ডার্ক একটা পার্পল কালার নেব আউটার কর্নারে। ঠিক আছে, এই জায়গাটাতেই আমি ব্লেন্ড করব, এটাকে আমি ওপরে নিয়ে যাব না, কারণ আমি কাট ক্রিজ করব এটার সাথে। ঠিক আছে, হালকা করে নেব, নিয়ে ঝেড়ে তারপরে, কারণ এই আইশ্যাডোটার কালার প্রচণ্ড পিগমেন্ট। ঠিক আছে, আমি আয়নায় দেখে দেখে করছি, সুতরাং আমি ফোনের দিকে অত তাকাতে পাচ্ছি না। আর যে কালারই নেবে, ঠিক আছে, সেই কালারই ভালোভাবে ব্লেন্ড হবে, যাতে কোনো কোনো কালার দেখা না যায়। ঠিক আছে, ওকে, আমি কাট ক্রিজ করে নিয়েছি। তারপর আমি যে কালারের শাড়িটা পরে আছি ব্লু, সেই কালারটাই আমি মাঝখানটাতে প্রেস করব। প্রেস করে করে আমি কালারটা বসাবো, যাতে কালারটা বসে। প্রেস না করলে, ঘষে ঘষে কিন্তু করলে হবে না। ঠিক আছে, প্রেস করে করে শুধুমাত্র মিডিলটা। আর এই আইশ্যাডোটার পিগমেন্ট এতই ভালো, মানে বলার মতো না, জাস্ট একবার প্লেস করলেই হয়ে যাচ্ছে। জাস্ট মিডিলটা, ইনার কর্নারে কিন্তু আমি এখন দেব না, জাস্ট মিডিলে আমি আউটার কর্নারে পার্পল কালার আর পিঙ্ক কালার, ঠিক আছে, দুটো মিক্সড করে ঝেড়ে আমি এই জায়গাটাতে ম্যাশ করে নেব, যাতে কোনো রকম আমার যে আইশ্যাডোটা আছে সেটা আছে বোঝা না যায়। ঠিক আছে, আমরা এইভাবে ম্যাশ করে নেব। এরপর আমরা ইনার কর্নারে, ঠিক আছে, একটা হলুদ কালারের শেড দেবো, হলুদ যা নেবে ঝেড়ে নেবে। পিগমেন্টেড প্যালেট হলে সেগুলো ঝেড়ে কালারটা ইউজ করা উচিত। ঠিক আছে, দুটোতেই দিতে হবে। আচ্ছা, মাঝখানে আমি সিমারি একটা আই শ্যাডো পিগমেন্ট দিয়ে দিয়েছি, এবারে আমি হাইলাইট করব যেখানে যেখানে দরকার সেখানে। এটা একটা ছোটো ব্রাশ দিয়ে করছি আমি। ঠিক আছে, এবার একটা বড় ব্রাশ নিয়ে চলে এলাম, যেটা দিয়ে লাগাই অ্যাকচুয়ালি, সেটা দিয়েই লাগাচ্ছি। হয়ে গেছে। এরপর আমি গলার হারও পরে নিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা, বলেছিলাম যে এই হারটা পরে একটা আমি ভিডিও দেবো। ঠিক আছে, এবারে আমি লিপস্টিক লাগিয়ে নেব। চলো ফাইনাল লুকটা আমরা দেখে নিই। দিস ইজ মাই ফাইনাল লুক, দেখো। আর আই মেকআপটা কেমন হয়েছে তোমরা বলো। টাটা, বাই বাই, আবার নেক্সট টাইম দেখা হবে।